অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। তো হয়েছে, তাদের ধরা হয়েছে বলে শোনা গিয়েছে, আমরা উদ্বেগের সঙ্গে সেখানে ছুটে গিয়েছি। আমরা জানতে চেয়েছি যে কোন কোন ধারায় এদেরকে কেন গ্রেফতার করা হলো, কারণ ধারাগুলো যদি না জানি তাহলে আমরা আইনজ্ঞদের বা আইনজীবীদের আমরা জানাবো কী করে। আমরা বলেছি যে পুলিশের এসকর্ট ছিল, ওই রাস্তাটা তো আসার কথাই নয়, আর ওরা তো চেনে না, তাহলে পুলিশের এসকর্ট ওই জায়গাটায় নিয়ে গেল কেন? ওদের ফিরিয়ে আনার কথা আগরতলায় পুলিশ বলেছে আজকে রাত্রিটা থেকে যান, কারণ এটা সিকিউরিটির ব্যাপার, আপনারা থেকে যান। পুলিশের কথায় রাখলো, এসকর্ট নিয়ে গেল, আর ভোরবেলা বললো নাইট কারফিউ ভেঙেছো কেন বলে গ্রেফতার করে দিল। অর্থাৎ পুলিশ ফাঁদে ফেলে গ্রেফতার করেছে। আমরা সেটা নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি, আমরা বলেছি তারা আটকে আছে, তাদের আপনারা জল দেননি, আপনারা খাবার দেননি, আপনারা রুটিন অ্যারেস্ট হওয়ার পর ব্লাড প্রেশার মাপার কাজ করেছেন, বাট যার মাথায় ওই রকম আঘাত তার যথাযথ চিকিৎসা হওয়া দরকার, আপনারা চিকিৎসা করাননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলেছি, আমরা যারা কোর্টে যাওয়ার কথা গ্রেফতার হয়েছে কোর্টে যাবে, আমরা সেকশনগুলো জানতে চেয়েছি। আমরা বলেছি ওরা তো এই কাজগুলো করেননি। তো এবার আমরা বলেছি তাদের তো আত্মপক্ষ সমর্থন করার অধিকার রয়েছে। তো আগরতলা থেকে লয়ার রওনা হয়েছেন, কলকাতা থেকে আগরতলা পৌঁছে গেছেন, রওনা হয়েছেন আগরতলা থেকে, বা আগরতলা থেকে একটা টিম রওনা হয়েছেন, একটু তো সময় দেবেন আপনারা যে তাড়াহুড়ো করছেন। কোর্ট লয়ার আসবেন, দেখে যদি দেখে যে বেলেবেল সেকশন, থানা থেকেও বেল হতে পারে, তো আপনারা একটু সময় দিন। অ্যারেস্ট করেছেন কোর্টেই পাঠাবেন, আমরা সবাই জানি, আমরা কেন বাধা দেবো, কিন্তু একটু টাইম দিন, লয়াররা শুধু ঢুকুন। বাইরে তখন বিজেপি ঘেরাও করে রেখেছে, আমরা বলেছি অ্যারেস্ট করুন, মহামারী আইন কি শুধু তৃণমূলের জন্যে? বিজেপিকে নিয়ে ব্যস্ত ছিল আর্ধেক সময়, সেখানে বিজেপি মুখোমুখি হয়ে স্লোগান দিচ্ছিল জমায়েত করে, আমরা সেই জায়গাটার কথা বলেছি। আগের দিন যারা আহত হলেন, যাদের আহত করা হলো, এমনকি একজন পুলিশের কর্মী, তার চোখে গুরুতর জখম, সেই কেসে কাউকে অ্যারেস্ট করা হয়নি, কারণ সেটা বিজেপি মেরেছে। তা আমরা ছবি দেখিয়ে বলেছি এদের তো ছবি রয়েছে কারা মেরেছে, অ্যারেস্ট করুন। এবং সর্বোপরি তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটাটা যখন সমন্বয় করলেন, আমরা বেরোবার সময় অভিষেক থাকলেন এবং তার নির্দেশে ব্রাত্য দোলা আমি, আমরা তো ওদের যখন নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে, আমরা তো সঙ্গে গেলাম, শান্তিপূর্ণ পরিবেশ আপনারা তো দেখেছেন, থানা থেকে বেরোচ্ছি, ওরা গাড়িতে উঠলো, তো বাধাটা কোথায়? সবচেয়ে বড় কথা, যদি সত্যি বাধা হতো সেদিন কোর্টে বলেননি কেন? কোর্ট ছিল তো সেদিনকে, বলেননি কেন গিয়ে যে অমুক অমুক ব্যক্তি বাধা দিয়েছে বলে দেরি হয়েছে? আপনারা কোর্টে বলেননি, আপনাদের সরকারি মাননীয় সরকারি যে আইনজীবী, তিনি বিকেলে যখন প্রেস কনফারেন্স করেছেন কোর্টের রেজাল্ট নিয়ে, তিনিও বলেননি। তার 48 ঘন্টা বাদে সরকারি কাজে বাধা বলে যে অভিযোগটি দেয়া হয়েছে সর্বৈব মিথ্যা, এবং এটি স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ করেছে বলে যেটা বলা হচ্ছে, ওটা স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ করেনি, ওটা বিজেপি প্রণোদিতভাবে পুলিশ করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ধারায় যে যে অভিযোগ দেয়া হয়েছে সেগুলি সর্বৈব মিথ্যা, এই হামলা আর মামলা এই দুই ফর্মুলায় যারা তৃণমূল কংগ্রেসকে রোখার কথা ভাবছেন, তারা কিন্তু সিপিআইএমের পশ্চিমবঙ্গের ইতিহাসটা একটু জেনে নেবেন। আজকে তৃণমূল কংগ্রেস রয়েছে, সিপিআইএম শূন্য, অর্থাৎ বিজেপিকে স্পষ্টভাবে বলতে চাই হামলা আর মামলা এই সব দিয়ে কোনো অবস্থায় তৃণমূলকে রোখা যাবে না। ত্রিপুরার মানুষ পরিবর্তন চাইছেন তৃণমূলের নেতৃত্বে, সেই জন্য তারা ভীত হয়েছেন বলেই, বিজেপি ভয় পেয়েছে বলে এইভাবে হামলা করেছে। আমি ধাপে ধাপে প্রত্যেকটি পয়েন্ট দিয়ে, যিনি যখন যা প্রশ্ন করবেন, এবং সবচেয়ে বড় কথা, সেদিনকার গোটা ঘটনাটা একাধিক সংবাদ মাধ্যম কার্যত সরাসরি সম্প্রচার করেছে। বাধাটা কোথায়? আমরা এসডিপিওকে বা ডিএসপিকে আমরা বলছি এরা অরিজিনাল হামলা করেছে, আপনারা তাদের ধরলেন না যে যখন আপনি তাকে ধরেছেন, তো এটা কি পুলিশের কাজে বাধা দেয়া?